আসসালামু আলাইকুম, সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজকে সকালের আপডেটে। দর্শক, যথারীতি অভিযানের খবর। আর এই অভিযান কোথায় নেই? খাইতান, পরোয়ানিয়া, আহমেদি, জিলিবাল, শুয়েক, কুয়েত সিটি, সালমিয়া, জাহারা, অফরা, আবদালি, সব মিলিয়ে পুরো কুয়েত অভিযানের শহরে পরিণত হয়েছে। কুয়েতের 6টি পৌরসভার চৌকশ দল থেকে এই অভিযান পরিচালিত হচ্ছে। সেই সাথে বিশেষ অভিযানে অংশগ্রহণ করছে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী। গতকাল আহমেদি পৌরসভায়ও অভিযান পরিচালিত হয়েছে, যেই অভিযানে 48 জন আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। আমাদের সাথে ইদানিংকালে বাংলাদেশ এবং কুয়েত থেকে অনেকে যুক্ত হচ্ছেন। আটক করার পর কতদিন রাখা হবে জেলে, বা আটক করার পর কতদিন দেশে পাঠাবে? কারণ হচ্ছে যে আটকের পর অনেকেই তাদের পরিবার পরিজনের সাথে সম্পর্ক যোগাযোগ করতে পারছে না। বিদায় বাংলাদেশ থেকে তারা নিশ্চিত যে তাদের আপনজন আটক হয়েছে, যেহেতু তারা জানে তাদের এই লোকটি কুয়েতে অবৈধভাবে ছিল। যারা কুয়েতে অবৈধভাবে অবস্থান করছেন তাদের প্রতি আমরা বিশেষ অনুরোধ করব, আপনি আপনার অবস্থান, আপনি কোন এলাকায় থাকেন, সেখানকার একজন লোকের ফোন নাম্বার অবশ্যই আপনার পরিবারের সাথে শেয়ার করে রাখবেন। যেহেতু কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী অবৈধ প্রবাসী আটকের এই অভিযান অব্যাহত থাকবে, আর বলা তো যায় না আপনি কখন কোন সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আটক হন। আপনার পরিবারের কাছে সেই লোকটি যেন খবর পৌঁছাতে পারে, বা আপনার পরিবার সেই লোকটির কাছ থেকে যেন খবর নিতে পারে। এতে করে আপনি যেমন নিশ্চিন্তে থাকতে পারবেন, আপনার পরিবারও নিশ্চিন্তে থাকতে পারবে। সাথে যোগ হয়েছে ইন্ডিয়া, নেপাল। আমাদের অনেক বাংলাদেশি ভাই ইন্ডিয়ার পাসপোর্ট নিয়ে কুয়েতে এসেছে, নেপালের পাসপোর্ট নিয়ে কুয়েতে এসেছে। প্রশ্ন করেছে, আমি এখন নেপালে যাব না বাংলাদেশে যাব, আমি এখন ইন্ডিয়াতে যাব না বাংলাদেশে যাব? ব্যাপারটা এমন, ধরা খাওয়ার পর তার পরিচয় কি হবে? এখানে আইনশৃঙ্খলা বাহিনী আপনার কাছে যদি কোনো ডকুমেন্টস পায় আপনি ইন্ডিয়ান নাগরিক, সেক্ষেত্রে আটকের পর আপনাকে ইন্ডিয়াতে পাঠানো হবে। এরপর আপনি ইন্ডিয়াতে গিয়ে বাংলাদেশি পরিচয় শনাক্ত করার পর আপনি বাংলাদেশে যেতে পারবেন। এটার সম্পূর্ণ প্রক্রিয়াটি এমন, আপনি যদি কোনো ডকুমেন্টসই দেখাতে না পারেন তখন কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী আপনি পরিচয় দেন আপনি বাংলাদেশি, বাংলাদেশ দূতাবাসে কমপ্লেন করবে, দূতাবাসের লোক আপনার কাছে যাবে, এরপর আপনি বাংলাদেশি শনাক্ত হওয়ার পর আপনাকে বাংলাদেশে পাঠাবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি নির্ভর করছে পরিস্থিতির উপর। নেপালের ক্ষেত্রেও একই নিয়ম রয়েছে, আপনি যদি নেপালের পাসপোর্ট নিয়ে কুয়েতে ধরা খান সেক্ষেত্রে আপনাকে নেপালে পাঠানো হবে। নেপালে পাঠানোর পর নেপাল থেকে আপনি বাংলাদেশি শনাক্ত করার পর আপনাকে বাংলাদেশে পাঠানো হবে। সম্পূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর প্রক্রিয়ার উপর নির্ভর করবে। আর আপনি নেপালের পাসপোর্ট ছাড়া যদি কুয়েতে আটক হন, আইনশৃঙ্খলা বাহিনী যদি আপনাকে আটক করে সেক্ষেত্রে আপনি যদি বলেন বাংলাদেশি, বাংলাদেশ দূতাবাসে কমপ্লেন করবে, সেখান থেকে লোক এসে আপনাকে ভেরিফাই করবে, তারপর আপনাকে বাংলাদেশে পাঠাবে। এটি সম্পূর্ণ সিস্টেমের উপর নির্ভর করবে, সেটি আপনি 1 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত লাগতে পারে। যেহেতু বর্তমান সময় অনেক বেশি লোক আটক করছে তাই তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছে দেশে, কারণ জেলে রাখার জায়গা নেই। এই পরিস্থিতিতে আপনার প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে যত সময় লাগে তত সময়ের পরে আপনি দেশে চলে যেতে পারবেন, যেটি সিস্টেম অনুযায়ী। আবার অনেকে প্রশ্ন করছে যে কতদিন রাখে আটক হওয়ার পর। আটক হওয়ার পর রাখার ব্যাপারটি আমরা যেটি জানতে পেরেছি কয়েকজন থেকে 3 থেকে 7 দিন। কপিল বা কোম্পানি টিকিট যত তাড়াতাড়ি ট্রান্সফার করছে তত তাড়াতাড়ি তার লোককে পাঠিয়ে দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে, কারোর জন্যই কোনো ছাড় নেই, আটক এবং দেশে পাঠিয়ে দেওয়া, বৈধ অবৈধ সকল প্রবাসীর প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনি আপনার অবস্থান থেকে সতর্ক, সচেতন এবং নিরাপদ থাকুন। নিরাপদ প্রবাস জীবন আমরা সবসময় আপনার জন্য কামনা করি। লাইক, কমেন্ট, শেয়ার করে অ্যাক্টিভ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিতে চোখ রাখুন। যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, যারা করেননি এখনই করে নিন।